আবারও কিন্তু আকাশের মুখ ভার, কালকে রাতে কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে আজকে গোটা দিনই কিন্তু বোধহয় এরকমই কাটবে। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্র, আমাদের সঙ্গে রয়েছেন। সঞ্চয়, কি বলছে আলিপুর আবহাওয়া দফতর? দেখো, গতকাল থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে আজও সেটা থাকবে। যেটা বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গের পাশাপাশি আজকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তুলনামূলকভাবে উত্তরবঙ্গের জেলাগুলোর একেবারে ওপরের দিকে যে পাঁচ জেলা সেখানে কিছুটা বেশি বৃষ্টি হতে পারে। তবে সামগ্রিকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তেমনটাই পূর্বাভাস। এবং এই যে মেঘলা আকাশ, টানা বৃষ্টি হবে না, হয়তো দু এক পশলা বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি। এবং যেটা আশা করা হচ্ছে যে আগামী কাল থেকে আকাশ পরিষ্কার হবে এবং আবহাওয়ার উন্নতি হবে। ফলত গতকাল থেকে যেরকম মেঘলা আকাশ এবং মাঝে মধ্যে বৃষ্টির পরিস্থিতি ছিল সেটা হয়তো আগামীকাল থেকে পরিষ্কার হবে তেমনটাই পূর্বাভাস।